তো গরম মাংস রান্না করবো, সেহরি খাবো, তাই গরুর মাংস রান্না করতেছি। শান্তা সব নিয়ে উঠছো, মরিচ মশলা সব কিছু দাও, কিন্তু শান্তা সব পরিষ্কার করে রাখছে, দিয়ে শুধু দেব। তো এখানে হচ্ছে আদা বাটা, মশলা থাকে টুকগা আছে, তো এত তেলি বিকুল আগে। এখানে হচ্ছে রসুন, রসুন বাটা সব জুস মেশিন থেকে ফেলে ফেলছে, রসুন, পেঁয়াজ, তারপরে এখানে আছে আদা, এগুলো হচ্ছে আদা, প্রথমে পেঁয়াজ দিয়ে বিসমিল্লা পেঁয়াজ দিয়ে দিচ্ছে আগে। এগুলো কি রসুন সব দুই বাড়িতে রসুন রসুন দিয়ে দিলাম। আদা একটু বাতি দি, কেমন বাতি না দিই, বেশি বেশি কেন দিবে, ওই আদা দিয়ে দিলাম। এখন মরিচ মশলা কোথায়, রাধুনি মশলা দিচ্ছ আগে, তুমি দিয়ে দিও, না না হাত দাও না, আমি আইডিয়া বুঝবো না, তো বেশ করে দাও। প্রথমে রাধুনি মশলা দিয়ে দিচ্ছি, তারপর হলুদ মশলা গুঁড়ো দিই, মশলা গুঁড়ো লাগবে, দাম আরো দাম, হলুদ গুঁড়ো, এগুলো কি মরিচ ডিম না বাকি দিয়ে দো, সে দেখি মরিচ গুঁড়ো বেশি জাল দিই না, কেমন হলুদ গুঁড়ো দিয়ে দাও, হলুদ গুঁড়ো বাদ দেবো না, হলুদ তেল নিয়ে আসো, তেল দিয়ে দিচ্ছি, একটু দাম আলু কুটি দেবো, আলু দিয়ে তেল দিয়ে এখন একটু হাত দিয়ে মেখে নেব। প্রেশার কুকারে রাঁধে ফেলতে একটু ঝামেলা কম হবে, তাই দাও আলু, আলু হাঁদি ফেলাবেন, দিয়ে দাও দুইটা দিয়ে দাও আলু একসাথে দিয়ে দিই, আলু দিয়ে বুদ্ধ তিনটা। এখানে কিন্তু হাড্ডি একটু নেই, হাড্ডি সারা মাংস আনছি আজকে, মোষের মাংস, নতুন আলু না আমার কেটে, দেন ঠিক আছে দিয়ে দাও, তুমি দিও না একসাথে দিয়ে দেবো, প্রেশার কুকার যেহেতু দিচ্ছি, এত দিন সমস্যা ফাড়ে দিন দিয়ে একটু আলু বড় বড় করছে, তাই বেশি দেখা যাচ্ছে, একটু হালকা করে ফাড়ি দিয়ে দাও, সোয়াবিন তেল, সোয়াবিন তেল বোতল দিয়ে ঠান্ডা বোতল নিল, এসে মাংস কষানো হচ্ছে কষ্টটা।
দালচিনি দিয়ে দিলাম। রাখি তো পানি 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 সেবা না পুতুন জি কেন হাড়ম হতো না খোয়া না কে দিবে না এই তো পেঁয়াজও ভেজে নিচ্ছে Thank you.